জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষায় যৌথ উদ্যোগের পিপিপি মডেলের জন্য তৈরি নীতি তৈরির ভাবনা সংক্রান্ত নির্দেশিকা বাতিল করা হয়েছে বলে বুধবার রাতে জানালেন শিক্ষা সচিব মনীষ জৈন। যৌথ উদ্যোগের জন্য মতামত চেয়ে জারি করা একটি সরকারি নির্দেশিকা নিয়ে শিক্ষা মহলে জোর চর্চা শুরু হয়েছে, সেই খবর দ্য ওয়াল এবং অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। রাতে শিক্ষায় যৌথ উদ্যোগ সংক্রান্ত একটি নীতির খসড়া নিয়েও শিক্ষা মহলে চর্চা শুরু হয়। সেটিতে কোনো মেমো নম্বর এবং তারিখ দেওয়া নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে সেটির বিষয়ে রাতে যোগাযোগ করা হয়েছিল শিক্ষা সচিবের সঙ্গে। তিনি জবাবে বলেন, এটির কোনো ভিত্তি নেই আর যৌথ উদ্যোগের জন্য মতামত সংক্রান্ত নির্দেশিকাটি বাতিল করা হয়েছে।